বিরতির পর যে খবরে চোখ রাখবো চব্বিশ পরগনার জয়নগরের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা তৃণমূল নেতা সহ তিনজনের খুনের ঘটনায় গ্রেফতার পাঁচজন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি গতকাল সিআইডির তদন্তকারীরা ঘটনাস্থলে যান আজ ফের তাদের যাওয়ার কথা বিস্তারিত জানবো কথা বলে নেবো আমাদের প্রতিনিধি হিন্দুলদের সঙ্গে হিন্দল তদন্ত প্রক্রিয়া ঠিক কত দূরে গিয়েছে কি জানতে পারছো দেখো তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতেই চলছে এর আগেই তোমাকে বলে রাখি চারজনকে পুলিশ গ্রেফতার করেছিল এবং এই ঘটনায় অর্থাৎ কিনা এই গুলিচালনা এবং ভবাওয়া যে ঘটনায় যে তিনজনকে খুন করা হচ্ছে সেই ঘটনায় এবং কিছুক্ষণ আগেই বারুইপুর পৌলি পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ সেই গ্রুপের অফিসাররা তারা ধাওয়া করেন মনিরুল ইসলাম মোল্লা বলে একজনের খোঁজ পান যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছিল পেট্রোল পাম্প থেকে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মনিরুল ইসলাম মোল্লাকে তারা শনাক্ত করেন এবং এই জয়নগর থানা এলাকারই কদুয়ার হাট থেকে একে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মহিষভাঞ্জ এলাকায় প্রথমে লুকিয়ে বসেছিল সেখানে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা যখন যায় সেখান থেকে সে পালাতে থাকে এবং তাকে ধাওয়া করে এই হাট থেকে এই মনিরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা যেটা বলছেন যে তারা যে সিসিটিভি ফুটেজ পেয়েছেন তাতে কিন্তু এই মনিরুল নজরুল ইসলাম মোল্লাকে গুলি চালাতে দেখা গিয়েছে এবং সে অফিসারদের যে জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের সেই বিষয়টা স্বীকারও করে নিয়েছে এই ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল কি কি ছিল কাদের কাদের নাম উঠে আসছে সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করে দেখছেন এবং স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররাও তারাও কিন্তু তদন্ত করে দেখছেন ধন্যবাদ হিন্দুর আরও একবার আপনাদের জানিয়ে রাখি ভর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা তৃণমূল নেতা সহ তিনজনের খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন পাঁচজন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি গতকাল সিআইডি তদন্তকারীরা ঘটনাস্থলে যান আজ ফের তাদের যাওয়ার কথা আততাইরে এলাকার নাকি বহিরাগত খতিয়ে দেখছে পুলিশ যেখানে হামলা হয় সেই পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর ফুটেজে মিলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হামলার ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি জয়নগরের তৃণমূল বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার যুব তৃণমূল সহ সভাপতি বিশ্বনাথ দাসের দাবি এটি দুষ্কৃতী হামলার ঘটনা যদিও যুব তৃণমূল সভাপতি সকাত মোল্লা আঙুল তুলছেন সিপিএম ও এসইউসির দিকে অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা বিশ্বনাথ দাস আজ সকালে কি জানিয়েছেন এই ঘটনা সম্পর্কে শুনব থানার প্রশাসনিক আধিকারিকরা সিআইডি থেকে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিরা থানায় এসেছেন বিষয়টা তারা দেখছে তদন্ত করছেন যেহেতু এই হামলা একটা দুষ্কৃতকারীরা এই হামলাটা ঘটিয়েছে কারা হামলা ঘটিয়েছে কী ঘটেছে আমি এটা তো আইডেন্টিফাই আমার পক্ষে করা সম্ভব না ফলে এটা প্রশাসনিক উচ্চ পর্যায়ের লেভেলে হামলাটা যেহেতু গাড়িটা আমি ব্যবহার করি গাড়িটা আমার গাড়ি লক্ষ্য করে বোমটা চার্জ করা হয়েছে তাহলে নিশ্চয়ই আমাকে টার্গেট করে তো হামলাটা করা হয়েছে হ্যাঁ ব্যাপারে এর একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা তো একটা আতঙ্ক থাকার কথা প্রশাসনকে আমি বলেছি যারা এই দুষ্কৃতকারী বা এই ধরনের যারা কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার একদম নয় কারণ এখানে গোষ্ঠী কোনো প্রশ্নই ওঠে না ফলে আমি মনে করি যারা আমার জয়নগর বিধানসভায় যারা তৃণমূল করে সমস্ত তৃণমূল কর্মীরা এমএলএ অর্থাৎ বিশ্বনাথ দাসের পাশে আছে মেয়ের স্কুল ভর্তি করার জন্য কোনো একটা কাগজ আনতে গিয়েছিল প্রধান ছাত্রীকে এবার বুম টম মারা শব্দ পেলাম আমরা বাড়ি থেকে এবার কোথায় বোম মারতেছে ওসব আমরা তো জানি না আর তারপরে আস্তে আস্তে শুনতে পারি বলে তোর ভাই মারা গেছে আর মামা শ্বশুর এসেছিলো ওই মেয়ের জন্য প্রধানের কাছে প্রধান সার্টিফিকেট নেওয়ার জন্য স্কুলে ভর্তি করার জন্য ওখানে গন্ডগোল হচ্ছিলো জানে না তো সেই মুহূর্তে ওনার আসার পরে গুলি লেগে গেছে গিয়ে মারা গেছে